ওবায়দুল কাদের বক্তব্য প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেবে বিএনপি। পাকিস্তানের দূতাবাসে মির্জা ফখরুল এবং আইএসআইয়ের সঙ্গে তারেক রহমান বৈঠক করেছে, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছ থেকে এমন একটি দায়িত্বহীন বক্তব্য আশা করা যায় না। আমি এ ধরনের মিথ্যা বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি, অন্যথায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সোমবার 10 ডিসেম্বর বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেছেন তিনি। মির্জা ফখরুল ইসলাম বলেন, ওবায়দুল কাদের একজন দায়িত্বশীল মন্ত্রী এবং আওয়ামী লীগের মতো দলের সাধারণ সম্পাদক, তার মুখ দিয়ে তার বক্তব্যের মতো মধ্যে যখন এভাবে চরম দায়িত্বহীন জঘন্য মিথ্যাচার হয়, তখন সেটি অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। তিনি বলেন, আইএসআই এর সঙ্গে তারেক রহমানের বৈঠকের খবর জঘন্য মিথ্যাচার। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনকে প্রহসনে পরিণত করার জন্য সরকার ষড়যন্ত্র করছে। সরকার পরিকল্পিত ও সুচিন্তিতভাবে বিএনপি চেয়ারপার্সনের নামে এবং ভারপ্রাপ্ত চেয়ারপার্সনের নামে ভয়াবহ অপপ্রচার চালাচ্ছেন। ফখরুল বলেন, আওয়ামী লীগের একটা প্রবণতা আছে, তারা সবসময় বিএনপির বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়, নানা রকমের সংস্থা এবং দেশের সঙ্গে যুক্ত করতে চায়, যা বিএনপিকে হেয় করার অপচেষ্টা মাত্র। আমরা পরিষ্কার করে বলতে চাই এবং আগেও বলেছি, বিএনপির সঙ্গে বিশেষ কোনো সংস্থা বা দেশের কোনো রকমের কোনো সম্পর্ক নেই। বিএনপিকে কখনোই কোনো ষড়যন্ত্রের মধ্যে ক্ষমতায় আসতে সাহায্য করে না। কিন্তু আরও অনেক কিছু আছে যা আওয়ামী লীগ করেছে কিন্তু বিএনপি করেনি। তিনি আরও বলেন, আমাদের শত শত নেতাকর্মী এখনও গ্রেফতার করা হচ্ছে এবং তারা বন্দী রয়েছে, গ্রেফতার বন্ধ হচ্ছে না। এ সময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নুরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, যুগ্ম মহাসচিব মোজাম্মেল হোসেন আলাল সহ আরও অনেকেই। ধন্যবাদ সবাইকে। নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।